আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বকাত আলহামদুলিল্লা আল্লাহ রসলিল্লা কোরবানির ঈদ ঘনিয়ে এসেছে আপনার সবাই নিশ্চয়ই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা বাজারে যাচ্ছেন মাঠে যাচ্ছেন গরুর বাজারে যাচ্ছেন সেখান থেকে কোরবানির প্রাণী বা পশু কেনার জন্য। প্রত্যেকের বাজেট আছে প্রত্যেকের পছন্দ অপছন্দের বিষয় আছে এগুলো আপনারা এখন প্রচণ্ড তোড়জোড় করে আপনারা এই সকল কাজগুলো করছেন এবং আপনারা ভাবছেন স্বপ্ন দেখছেন খুবই সুন্দর একটি গরু অথবা গাভী অথবা বকরি অথবা অন্যান্য প্রাণী আপনারা কিনে নিয়ে আসবেন সেগুলো আপনারা জবাই করবেন কোরবানি দেবেন কিন্তু সত্যিকার অর্থে যারা এই কোরবানির মাসলা মাসাইলগুলো আমাদেরকে বলে কোরবানির জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে দিন প্র্যাকটিস করতে আমাদেরকে সর্বদা তারা নাসিহা প্রদান করে আমাদেরকে পথ পদ্ধতি জানিয়ে দেয় আমাদেরকে হেদায়তের পথে অনুপ্রাণিত করে উদ্বুদ্ধ করে সেই সকল ব্যক্তিরা কি সত্যিকার তো কোরবানি দিতে পারছে কিনা এটি কি কখনও আমাদের মনে হয়েছে অথবা এটি নিয়ে আমাদের ভাবনা কি কখনও আছে আমি কাদের কথা বলছি আমি মসজিদের ইমাম মোয়াজেন অথবা খাদেমদের কথা বলছি ইমাম মুওয়াজিনদের কথাই আমি বলছি এবার দেখুন তো যে ইমাম সাহেব অথবা খতিব সাহেব যিনি আপনাকে কোরবানির কথা বলেন হদ্বাতে বলেন জুমাতে বলেন অথবা অন্যান্য সময় বলেন যার কাছে আপনি দৌড়ে যান আপনার কোরবানির পশুটি তিনি জবাই করে দেবেন তার কথাকে একবার চিন্তা করেছেন খুবই দুর্ভাগ্যজনক হলো যে আমাদের দেশে আলেম সমাজকে আমরা কেবলমাত্র আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করি আমাদের সন্তানদের জন্ম তাদের নাম রাখতে হবে তাদের আঁকিকা করতে হবে তাদের বিয়ে দিতে হবে কোরবানি দিতে হবে এবং তাদের মৃত্যুর সময়ও মানে মারা যাওয়ার পর তাদেরকে কবরস্থ করা তাদেরকে গোসল করানো ইত্যকার তাদের জানাজার নামাজ আদায় করা এই সময় কেবল আমাদের তাদের প্রয়োজন হয় কিন্তু অন্য কোথাও তাদের কথা আমরা চিন্তাও করি না তাদেরকে নিয়ে আমরা ভাবিও না এবং তারা সমাজে কি অবস্থায় আছে আমরা সেগুলো নিয়েও কখনও চিন্তা করি না আমি দেখেছি মসজিদগুলোতে লোকেরা কোটি কোটি টাকা তারা খরচ করছে মসজিদের ডেকোরেশন এত ইমপ্রেসিভ ডেকোরেশন এত মানে চোখ ধাঁধানো সাজসজ্জা সেখানে রয়েছে এবং রয়েছে সেখানে ঝাল ঝাড় বাতি রয়েছে সেখানে রয়েছে ধরুন কি উন্নত মানের টাইলস বিদেশ থেকে আনা টাইলস এবং সেখানকার ধরুন আপনি যদি এসি এয়ার কন্ডিশনারগুলোর কথাও বলেন তাহলে দেখবেন যে এর কোনো মানে এত উন্নত মানের মানে এগুলো সব চারিদিকে মনে হচ্ছে যেন আপনাকে ধাঁ ধাঁধিয়ে দেবে এরকম কিছু এত বিশাল বিশাল মসজিদ আমরা নির্মাণ করছি কিন্তু এই মসজিদগুলো যারা দায়িত্বশীল এই মসজিদগুলো যারা আবাদ করেন যাদের পেছনে আমরা সালাত আদায় করি তাদের কথা কি কখনো চিন্তা করেছে আমি এখনও জানি বহু মসজিদে ইমাম সাহেব অথবা খতিবদের বেতন হয়তো বা ধরুন পাঁচ হাজার ছয় হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা যেটি ধরুন আপনি অথবা আপনার যারা কাজের লোক আপনার বাসায় আছে তাদেরকেও কিন্তু আপনি তার চেয়ে বেশি প্রদান করেন অথচ অথবা আপনার ড্রাইভারকে তার চেয়ে বেশি প্রদান করেন কিন্তু এদের কথা কিন্তু আপনি চিন্তা করেন এবং আমি অনেককে জানি যে তারা মনে করেন তাদের আবার টাকা লাগবে কেন অনেক এরকম বহু লোক আছে যারা বেশি মুসলিম বলে তাদের নিজেকে তারা দাবি করে থাকে বেশি মুসলিম তারা আবার নামাজ পড়িয়ে আবার টাকা নেবে কেন দিনের কথা বলে আবার টাকা নেবে কেন নামাজ ইমামতি করা এটা একটা ফুল টাইম একটা জবের মতো একজন ব্যক্তি এই সময়ে তাকে এখানে এসে তাকে অন্যান্য কাজ করতে হয় আমাদের দায়িত্ব হচ্ছে সমাজে যারা দিনের কাজ করে তাদের দায়িত্ব নেয়া রাসুলুল্লা সাল্ল আলী তিনি তো ব্যবসা বাণিজ্য করেননি আপনারা জানেন এবং তাইলে তার দায়িত্ব কে নিয়েছে সাহাবাইক আমি আল্লাহ তালুম ইজমাইন তারা কিন্তু মদিনার এমন কোনো ফল ছিল না যিনি রাসুলের ঘরে আগে আসতো না উপঢোকন আসতো তিনি নিজে খেতেন এবং তার পরিবার পরিজনরা কিন্তু এই উপঢোকন বা হাদিয়া এর মাধ্যমে চলতেন রাসুল্লাহ আসলাম কখনো কখনও যদি সেটা না পাওয়া যেত তো কখনও তিনি ধার আনতেন মানুষের কাছে লোন আনতেন ইয়াহুদের কাছেও তিনি লোন এনেছেন এরকম বিষয় আমরা জানি তাই তিনি হাদিয়া গ্রহণ করতেন কিন্তু তিনি জাকাত বা সাদাকা তিনি গ্রহণ করতেন না এরকম বিষয়টি আবার আসহাবি সুফফা যারা ছিলেন যারা দিনে জ্ঞান অর্জন করতেন সেখানে মসজিদে তারা থাকতেন তাদের জন্য কিন্তু হাদিয়ার মাধ্যমে কিন্তু তাদের সময়গুলো চলেছিল কিন্তু আমরা এখন বিভিন্ন ধরনের কথা তুলছি তাদেরকে কেন টাকা দিতে হবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে না আপনি বা আমরা সমাজ কি তাদেরকে ব্যবসার জায়গা দিয়েছি ব্যবসা করার জন্য তাদেরকে কি এরকম কোনো অবস্থা তৈরি করে দিয়েছি তারা যদি দিন প্র্যাকটিস না করতো বা দিন যদি তারা না শিখত তাহলে কাদের কাছ থেকে আমরা দিন শিখতাম কাদের কাছ থেকে আমরা দিনের আলো গ্রহণ করতাম আমরা যাদেরকে আমাদের আলোকবর্তিকা হিসেবে করছি তাদের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই তাদের সংসারগুলো কীভাবে চলে পরিবার কীভাবে চলে এই জন্য কি আমাদের দায় নেয় তাদের দায় আছে তারা ব্যবসা বাণিজ্য করে সুন্দরভাবে চলবে কিন্তু আমাদের দায় কি আপনি তো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ হোটেলে গিয়ে অথবা ধরুন বিদেশি কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনি লক লক্ষ লক্ষ টাকা আপনি উড়িয়ে আসছেন বিদেশে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন ইত্যকার আপনি অনেক দামি অথবা ধরুন গাড়ি বাড়ি আপনি থাকছেন আপনার কোনো কিছুর অভাব নেই কেবল এখানে আসলে আপনার সংকট হয় এদের দিকে তাকালে আপনার সংকট এদেরকে দেওয়ার জন্যে আপনার মনটা বড় হয় না এরকম কিন্তু এক ধরনের নিম্ন মানসিকতা সম্পন্ন বহু লোক সমাজে রয়েছে আমরা সেই জন্য বলবো যে আপনি যারা মসজিদগুলো পরিচালনা করছেন আপনার অনুগ্রহ করে আপনাদের ইমাম সাহেবদের দিকে তাকান মসজিদের ডেকোরেশন দিয়ে কোনো কাজ হবে না এর ডেকোরেশন আপনাকে বাঁচাতেও পারবে না অথবা মসজিদের এই প্রচণ্ড দামি এই টাইলসও আপনাকে কোনো দিন রক্ষা করতে পারবে না জিদুন উসসিসা আলাহ তাকুয়ামিন ওয়ান আহাকুয়ান তাকুমাফি এমন অনেক মসজিদ থাকতে পারে যে মসজিদে যেই মসজিদ হয়তোবা রাসুলসলামের মসজিদটার দিকে একবার তাকান এত শান সৌকতের কোনো মসজিদ ছিল না কিন্তু সেখানে ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষরা আল্লাহর সৃষ্টির মধ্যে নবী রাসুলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ যারা তারা সেখানে সালাত আদায় করেছে আপনার মসজিদটাও কিন্তু এরকম হতে পারে অতএব সেখানে আমি বলছি না যে সেখানে শান সৌকত থাকবে না সেটা আপনার সাজসজ্জা থাকবে না আমি তা বলছি না আমি বলছি যে আপনারা যারা যাদেরকে উপলক্ষ করে সাজসজ্জা তৈরি তাদের দিকে কি আপনাদের তাকানোর প্রয়োজন নেই তাদেরকে একবার তাকান তাদের দিকে একবার তাদের একবার খোঁজ নিন তাদের একটা খবর নিন এবং তাদের পরিবারের কথা একবার জিজ্ঞেস করুন তাইলে তারা আরও বেশি দিনের প্রতি তারা আরও বেশি সার্ভিস দিতে পারবে এবং তারা এই কাজে আরও বেশি মনোযোগিতার হতে পারবে কারণ তাদেরও তো সম্মানজনকভাবে তাদের জীবনযাপন করার প্রয়োজন আছে যেটি আমরা রাসুল্লা আলী আলিবসাল্লাম অথবা কারামদের অন্যদের কথা বলছি এভাবে আপনাদের করা দরকার আমাদের আমরা কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত থাকব আর দিনের কাজগুলো তাদেরকে করতে আমরা দিয়ে দেবো সেক্ষেত্রে বহু ধরনের খবরদারির ব্যাপার থাকে ইত্যকার একেবারে এক সেকেন্ড আপনি আপনার অফিসেও কিন্তু আপনি অনেক সময় অনেক দেরি করে যান কিন্তু ইমাম সাহেব এক মিনিট দেরি করে আসলে তখন কি আপনার মেজাজ ঠিক থাকে তখন তো আপনি কেন এক মিনিট আপনি বারবার ঘড়ির দিকে তাকান কেন তিনি এক মিনিট বা দুই মিনিট বা পাঁচ মিনিট পরে আসলো হতেও তো পারে তার কোনো একটু বিপদ হয়েছে বা তার কোনো সমস্যা হয়েছে তো ইমাম সাহেব খতিফ সাহেব অথবা মোয়াজান সাহেব তিনি এক মিনিট পরে আসলেই পাঁচ মিনিট পরে আসলে আপনার মাথা গরম হয়ে যায় আপনি তো আপনার কাজে তো পাঁচ মিনিট আপনি তো মসজিদে কখনো কখনো এক ঘন্টা পরেও যান আধা ঘন্টা পরে যান আপনি তো সময় মতো মধ্যে যান আপনি পরের কাতারে যান তাহলে আপনি যেগুলো করছেন অব্যাহতভাবে সেগুলো কিন্তু তারা করছে না তাই এটা কতটা আপনার দায়িত্বশীলতার সাথে তারা এই কাজগুলো করে তাদের প্রতি কি আপনাদের দৃষ্টি দেওয়া দরকার না আল্লাহ তালা এই জন্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যেন এই সকল ব্যক্তিদেরকে আমরা যেন সম্মান প্রদর্শন করি রাসুল্লাহ সাল্ল আলীবাস্লাম তিনি আমাদেরকে বলেছেন যে সকল ব্যক্তিরা আমাদের ও আলেমদেরকে সম্মান করা তারা আমার উম্মার অন্তর্ভুক্ত নয় তিনি বলেছেন আলেমদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর ইনামিন ইজলালাল ইল্লা হিসুব হানা ওয়া মিল কোরআন মানে যারা কোরআন ধারক বাহক তাদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মতোই আমরা আমাদের যারা এই দিনই দায়িত্ব যারা পালন করছেন এবং দিনের হেদায়তের আলোকবর্তিকা নিয়ে যারা বিভিন্ন জায়গায় ঘুরছেন তাদের প্রতি আমাদের কেয়ার করা তাদের খোঁজখবর নেওয়া তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা এবং তাদেরকে সম্মানজনকভাবে জীবনযাপন করার জন্য এগিয়ে আসে এটাও কিন্তু আমাদের দায়িত্ব সেই দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করি এবার কোরবানিতে তারা যেন কোরবানি দিতে পারে সেই বিষয়গুলো আপনার মাথায় রাখুন ম্যাজিদ কমিটিকে আমরা বলবো না সিহা করব যে তাদের দেখে তাকান এবং তাদেরকে আপনাদের সামর্থ্য অনুসারেই আপনার মসজিদগুলোকে ডেকোরেশন করার আগে বরং তাদেরকেও আপনারা ডেকোরেশন করার চেষ্টা করুন বা তাদের জীবনটাকে সহজ করার চেষ্টা করুন আল্লাহ তালা বুঝা তৌফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি